ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের উঠলে একটা স্টুডেন্টের জীবনে একটা বড় ধরনের পরিবর্তন আসে, এবং এই পরিবর্তনের সাথে নিজেকে খাপ না খাওয়াতে পারলে লেখাপড়ার অবস্থা গুরুতরভাবে বাধাগ্রস্ত হবে। সির যে সিলেবাস, সেই সিলেবাসটার ব্যাস, সেই সিলেবাসটার ব্যাস, এই ব্যাস মনে করো যে ধরি 2 মিটার ধরলাম ব্যাস, তাহলে ইন্টারমিডিয়েটের সিলেবাসের যে ব্যাস হবে, ইন্টারমিডিয়েটের সিলেবাসের যে ব্যাসটা হবে, সেই ব্যাসটা হচ্ছে এইরকম এরকম হবে। মানে লেখাপড়ার যে গণ্ডি বা যে তুলনা, যদি আমি তুলনা করি তাহলে ব্যাস হবে এরকম। ধরো যে এটা কত বলবো, ধরো যে 2×10³ মিটার হিসাব করলে তোমাদের আস্তে আস্তে তোমাদের বাবা মার দিকে তাকাও বা সিনিয়র যারা আছে তাদের দিকে তাকাও, তারা এখন কতটা মানে কয়েকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কতটা মানে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়, নিজের ভালো কোনটা মন্দ কোনটা তারা খুব ভালো করে বোঝে। সো তোমাদেরও ওই ক্যাপাসিটিটা গ্রো করানোটাই আসলে শিক্ষার উদ্দেশ্য। অ্যান্ড কলেজ লেভেলে যেখানেই তোমরা পড়ো দেখবা স্কুলে যেরকম স্যাররা চার্জ করতো পড়ছো কিনা, পড়ে আসছো কিনা, এই জিনিসগুলো কলেজ লেভেল থেকে ফুল স্বাধীনতা অলমোস্ট। মানে তুমি পড়ো বা না পড়ো এটা সম্পূর্ণ কার ওপর, তোমার ওপর। কারণ এখন থেকে আগেও যেরকম বাবা মারা দেখবা হয়তো বলে বলে পড়াইতো, ওই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এখন তুমি পড়বা কি পড়বা না এটা সম্পূর্ণ তোমার উপর। এই সময় আছে, তুমি যা চাও তা করতে পারো, এন্ড তুমি ভালো কাজগুলো করতেছো। ভালো কাজ মিন্স যেটা তোমাকে হয়তো এইচএসসি লেভেলে ভালো একটা গ্রেড, ভালো একটা রেজাল্ট দিতে পারে, যেটার মাধ্যমে তুমি যেই ড্রিমটা দেখছো সেই ড্রিমটাই তুমি স্টিক থাকতে পারলা। তুমি ডাক্তার হতে চাও, তুমি ডাক্তার হতে পারলা, তুমি ইঞ্জিনিয়ার হতে ইঞ্জিনিয়ার, তুমি পাইলট হতে চাও, পাইলট হতে পারো, তুমি যেটা হতে চাও তুমি সেটা হতে পারছো। মানে এখন কম্পিটিশনের যুগ, সবাই একটা জিনিস চাচ্ছে, তুমি যেমন চাচ্ছো সবাই একটা জিনিস চাচ্ছে। কিন্তু কারা কারা পাবে, যারা যারা প্রথম থেকেই এই ইউটিলাইজেশন মুড়ে ছিল, আর যারা যারা এই মিস ইউজটা করবে তাদেরকে এরকম মানুষদের নাই টানা, প্রত্যেক ব্যাচে আছে। ইনফ্যাক্ট আমাদের এই ক্লাসটা এই যে এখন প্রায় 1000 জনের মতো দেখছো, এই 1000 জনের মধ্যেও কিন্তু আমি বলবো ভাইয়া অনেকেই আসো যারা সঠিক পথটা আসলেই যাবা, আবার অনেকেই আসো যারা আমার এই কথাগুলো শোনার পরেও ঝরে যাবো। এইচএসসি লাইফের পড়াশোনাটা এত বিশাল যে তোমাকে ওই শেষ সময় যদি আসো একদম পড়া কিন্তু করাই দেওয়া বা শেষ করে দেওয়া হয় না। এটা আমরা নিজেরাও জানি, মন থেকেও আমরা খুব কষ্ট পাই তাদেরকে সলিউশন দেওয়ার সময়, কারণ আমরা কোনো সলিউশন দিতেই পারি না তাদেরকে। এন্ড তারাও আমাদের কাছে গিলটি ফিল করে যে ইস ভাই আপনি আগে থেকে যদি আমাদেরকে পাইতাম, আপনাদেরকে পাইতাম, আগে থেকে যদি আমি পড়াশোনা শুরু করতাম তাহলে আজকে কত ভালো হতো। এতগুলো ফ্রেন্ড আছে না, স্কুলের ফ্রেন্ড, এখন কলেজের অনেক ফ্রেন্ড হয়েছে, অ্যাডমিশনের পর দেখো কেউ তোমার চিনবে না। অ্যাডমিশনের পর যে ছেলে বা যে মেয়েটা চান্স পাবে ও হচ্ছে কি করবে জানো, একদম লিটারেলি কি করবে, থাকে না যে টিনের চশমা, একটা কথা আছে না টিনের চশমা পরে বলে ভাই আপনি কে চিনি না, ওই টাইপের কথা হবে, ভাই আপনি কে চিনি না, তুমি চান্স পাও নাই, একদম আউটসাইডে চলে যাবা। তুমি তোমার বাড়িতে হচ্ছে ফোন আসবে, আপনার ছেলে আপনার মেয়ে এত ভালো কলেজে চান্স পাই, পরীক্ষা এত ভালো কলেজে পড়ছে, স্কুলে কত ভালো করছে, কোথায় চান্স পেলো, এখানে চান্স হলো না, কোথায় চান্স পেলে, এখানে চান্স হলো না, এই কথা আসবে বাসায়।